হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং কী সাথে সাথে বলতেছি হ্যাপি নিউ ইয়ার তো আজকে আমরা অন্যদিন একটা ভিডিও নিয়ে এসছি ভিডিওটা হচ্ছে দেখেন আমার কাছে দেখতেছেন একটা বিজিআর টিমার আছে বিজিআর কোম্পানির টিমার এটা দেখতেছেন আশা করি তো এই টিমারের টিমারটা কিন্তু ভালো দেখেন মোটা চলতেছে সমস্যা হচ্ছে এটার এই যে লকটা আমরা দেখেন এই দিক এটা খুলে আসে এখানে একটা লক আছে এই ভিতরে এই লোকটা আমি খুলে দেখাবো আপনাদের লোকটা ভেঙে গেছে তো আমরা লোকটা আজকে আমরা কীভাবে রিপেয়ার করতে পারি আমি জানি আর টিমার কিন্তু আপনার কাছে অনেক টিমার আছে এই ধরনের সমস্যা হয় অনেকেই আমার কাছেও আছে অনেক টিমার আসতেছে এই সমস্যা নিয়ে দেখুন এই লোকটা এখানে ভেঙে গেছে এখানে তো আমার স্প্রিংটা এখন বসতেছে না এই যে স্প্রিং আছে এটারে কিন্তু আমার ব্লেড দেখেন এই এটারে এটারে সাপ দিয়ে রাখে এই স্প্রিং দিয়ে দেখতেছেন এই এই স্প্রিংটা এখন আমার কিন্তু বসতেছে না এভাবেই বসে এখন কিন্তু এটা বসতেছে না তো আমরা কি করব আমরা এই ব্লেডটাও খুলে নেব এখন আমি ভালোভাবে আপনাদের দেখাই দিছি এবং কি আমি চেষ্টা করি আপনাদের আমি একটু জেট দেখাবার জন্য আমি ব্লেডটা খুলে নিতেছি এবং কি এই লকটারও আমি খুলে নেব একটু ক্লিপ দিয়ে বাস এভাবে একটু ইয়ে করলেই এটা শৈল আসবে বা যে কোনো মাইনাস বা মাইনাস বা টেস্টার আমি এটা সিম প্রিন্ট দিয়েছি দেখেন এটা এটা আমার এটা শৈল আসছে দেখেন গাইস আমার এটা কিন্তু ভেঙে গেছে এটা ভাঙ্গার কারণে এখানে যে স্প্রিনটা বসে এই যে স্প্রিনটা এভাবে বসে দেখেন এভাবে বসে এভাবে বসে কিন্তু এই যে লোকটা আসে এই যে লোকটা এই যে লোকটা আসে এখানে লোকটা এখানে আমার আমার ভেঙে আসে সেই জন্য আমার স্প্রিনটা বসে না এটা জাপ রাখলে এটা সাপ দিয়ে রাখলে তাহলে কিন্তু আমার এটা বরাবর বসবে তো আজকে আমরা এটা সমাধান করব কিভাবে করব এবং কি ভিডিওর সঙ্গে থাকবেন আমার রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ ওকে তো আমরা আজকে এইটা এই লকটা আমরা কীভাবে মানাবো কিভাবে মানে মেশিনটা আমাদের চলবে বা লকটা হইলে আমাদের স্পিনটা কীভাবে বসবে এটা আমি দেখাবো আজ তো প্রথমে আমাদের এটা লোক করতে গেলে আপনারা জানেন দেখেন আমার কাছে একটা পিন আছে মানে এটা সুপার গ্লুর একটা স্প্রিং আপনি অবশ্যই সুপার গ্লু ফাইবেন মার্কেটে পাইলে সুপার গ্লুর সাথে এই ধরনের সুপারগ্লু আছে গ্লুর সাথে কিন্তু একটা একটা পিন দেয় সাথে যাতে পিনটা দিয়ে এটার লিক করা যায় সেই জন্য তো আমাদের গ্লু লাগবে না তো আমাদের পিন লাগবে পিন বা অন্য কিছুগুলো হবে যাতে হার্ড কোনো দেখেন এটা কিন্তু অনেক হার্ড ওকে তো আমরা দেখেন এই পিনটার এখানে সুইটটা এসে কিন্তু সময়সে না আচ্ছা আমরা অন্য একটা পিন নিয়ে যাবো একটু ইয়ে করে তো গাইজ দেখুন আমি নতুন একটা পিন নিয়ে আসলাম মানে সুপার গ্লুর সাথে থাকে যেটা তো আমরা এখন কী করবো আমরা একটা লাইটের লাগবে লাইটের সাথে নেবেন দেখেন লাইটের যে কোনো রাইডের হলে হবে তো প্রথমে এই লাইটার দিয়ে এটা হিট করবেন এটা হিট করে এই যে এটা আমি একটু প্রথমে লাইটার দিয়ে এটা একটু হিট করে নেবেন এটা হিট করে দেখেন এদিকে ডুবাবেন এক সাইড এদিকে একটা এদিকে এটা একটু লম্বা রাখবেন আমি দেখাবো আপনাদের অবশ্যই তো আমি কী করবো এখন এবং কি তাড়াতাড়ি মানে কাজটা করতে হবে হিট দিয়ে সাথে সাথে ডুবে নেবেন আমি দেখেন সাথে সাথে এটা হিট দিতেছি লাইটার দিয়ে এভাবে হিট দিতেছি আমি এটা হিট হয়ে গেছে এখন কী করবো আমি অতি তাড়াতাড়ি এভাবে ভিতরে দেখেন ঢুকিয়ে নেব বেশি ঢুকবে এর দোকান নাই এদের বাইরে আসছিল দেখেন আমার এই পিনটা কিন্তু দেখেন এখানে এভাবে দেখেন ঢুকে গেছে আমি এক সাইডে ঢুকাই এলাম বাস এক সাইডে আমি ঢুকিয়ে দেখেন একটু মানে ঠান্ডা হওয়ার জন্য দিবেন তারপরে কী করবেন এটারে আপনারা আপনি এটা এটা কেটে নেবেন বেশি না এদের এতটুক 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 কেটে নেবেন আমি কেটে নিলাম বা আপনারা যদি কিছু থাকে কাটার বা যা কিছু হয় এটা অনেক শক্ত আপনার দেখেন এভাবে একটা যদি আপনি কাজ করেন অনেক কিছু আমি আমার একটা রিকোয়েস্ট এটি সবারই বলতেছি আপনারা অবশ্যই কিছু টুলস রাখবেন এই যেমন কাটার বাটার যা আছে অনেক কিছু দেখেন আমি এটা কেটে নিলাম এতটুক লাগে যদি আরও কাটবো যদি আমার দেখি এটা বেশি লম্বা হয়েছে তো আমি এটা কিন্তু আরও কেটে নেব তো আমি এখন দেখেন আমি এস এক্স সাইডে বসেছি এই সাইডে আমি আরেকটা পিন বসাবো এই সাইডে কোথায় এখানে বসাবো এখন এখানে ওকে যাতে স্প্রিংটা আমার ওদিকে যেমন এই স্প্রিনটা আসে যাতে এদিক এদিকে না সরে বরাবর বসে এবং কি তার যেখানে জায়গা সেই জায়গাতে যাতে থাকে সেই জন্য তো আমি আবারও হিট করলাম আমি এতে নেই আগে মানে তাড়াতাড়ি করতে হবে বাস দেখেন আমি এখানে হিট করতেছি লাইটটা দিয়ে একটু বেশি হিট করে নেবেন নিয়ে তাড়াতাড়ি এটা এদিকে ঢুকাই নেবেন যদি ভিতরে না যায় তাহলে কি করবেন আবার খুলে আবার আপনার খেয়াল করবেন যাতে এটা ভিতরে গেছে কিনা সেটা আমার কাছে লাগতেছে আমার এটা গিয়েছে তো আমি এটারও এদিকে সেম যেখানে ছিল এখানে আমি কেটে নেব দেখুন আমি এটা কেটে নিলাম তারপর আমার একটা লম্বা লাগতেছে আমি আবারও কেটে নেব সমান করে ফেলবো আমি কেটে নিয়ে এই দুটা পিন যে আছে এই পিনগুলো আমি কি করলাম একটু সমান করে ফেললাম এবার দেখেন আমি এখানে যদি এটা বসাই এই পিনটা আমার দেখেন আপনারা কী করবেন এই পিনটা এভাবে এটা যাতে এই যে এই যে লোকটা আছে লকটা যাতে নিচে থাকে সেভাবে ঢুকাবেন এটা ডাক্কা দিয়ে এটা হয়ে যাবে সমস্যা হবে না একটু এভাবে করে যাতে পিনটা যাতে এই পিনটা এই পিনটা যাতে ভিতরে ঢুকে একটু খেয়াল করে যাতে আবার যাতে স্প্রিংটা যাতে আপনার নষ্ট না হয় এবং কেউ যে আপনি যে এই যে প্রিন্টার আছে এই প্রিন্টারাতে ব্যাঙ্কে নেওয়া যায় একটু এভাবে হাত দিয়ে আপনি আমি কিন্তু মতো হয়তো বা আপনার দেখতে পারতেছেন না বা এভাবে ঢুকাবেন ওকে তো আমরা এখন কি করব আমরা আবার এই জায়গাতে এটা ফিটিং করে নেব ঠিক আছে আমরা এখন এটা ফিটিং করে নেব আগে যেভাবে ছিল সেভাবে এটার মধ্যে দেখেন এটা ছিল এটা ফিটিং করেও কিন্তু আপনার অনেক কাজ আছে উল্টা বসাবেন না আপনি প্রথমে এই সাইডটা এই যে যে একটা হুল আছে দুটা হুল আছে এই হুলের সাথে ঢুকাইবেন হয়তো এটা আবারও কাটতে হবে কাটবেন সময়সা না প্রথমে আপনি এদিকে এই যে এই যে দুইটা হোল আছে এটা এভাবে ঢুকাবেন দেখেন এভাবে ঢুকাবেন প্রথমে ঢুকিয়ে এদিকে ডাক্কা দেবেন এখানে ভিতরে শৈ গেছে এখন প্রথমে এই সেট ডুবাবেন ওকে তো এখন কী করবেন আপনি ব্লেডটা লাগাই নিন সমস্যা না ব্লেডটা কিন্তু নিলে ভালো হবে তো এবার কী করবেন আপনি এই স্প্রিংটা দেখেন আমার যে আমি যে এইগুলো লাগাইছি দেখেন স্প্রিংটা কিন্তু আমার এখানে টাস হয়ে গেছে সেই জন্য কি এটা ভিতরে ঢুকবে না এটা ভিতরে ঢুকবে না টান্স হলে সমস্যা না এক কাজ করবেন নাইলে আপনি প্রথমে এটা এটা নেবেন আপনার হয়তো বা কাটতে আপনার সমস্যা হবে প্রথমে আপনি এটা এই স্প্রিংটা আলাগে নেবেন একটু সমস্যা হবে হাত দিয়ে এভাবে এবার দেখুন আমি পিনটা এই যে স্প্রিংটা আছে আমি স্প্রিংটা কীভাবে ঢুকালাম এখন ঢুকাইয়ে কী করবেন একটা স্ক্রু ড্রাইভার বা কিছু দিয়ে এই যে দুইটা পিন আছে এই দুটা পিন ব্যান্ড করে যাতে নিচের দিকে আসে দেখেন আমি নিচের দিকে নিয়ে আসবো এখন মানে এভাবে এভাবে করে একটু জুড়ে ডাক্কা দিয়ে মানে ভিতরে যাতায়াত দিয়ে এটা দিয়ে বাস এটা ব্যান্ড হয়ে যাবে যাতে স্প্রিনটা সামনের দিকে না যায় এই স্প্রিনটা যাতে সামনের দিকে না যায় সেই জন্য করবেন একটা লকারি সিস্টেম করবেন এটা নিয়ে নেবেন টেস্ট কিছু দেখেন যাতে দেখেন আমি ক্লাস দিয়ে দেখেন একবারে এই নিচের দিকে নিয়ে আসছি আমি এবার কি করব আমি আবার এইটা বসাবো আগে যে ছিল দেখেন এটা প্রথমে এই দিকে ঢুকাবেন ডুকানের উপরে ডাক্কা দেবেন দেখেন বিদেশই লাগেছে এবার কি করব আমরা মেশিনটা এটা ফিটিং করে নেবো এখানে স্কুলগুলো লাগিয়ে নেবো এগুলো কাজ কিন্তু অনেক ইয়ে আপনারা যদি একটু সময় দিতে পারেন অবশ্যই আপনারা মেকানিক লাগবেন আপনারা নিজে নিজেই সব কিছু পারবেন দেখেন আমি এগুলো আমি এখন এটা ফিটিং করে নিয়েছি এখন আমার স্প্রিং ওদিকে সেদিকে এটা সমস্যা না যখন আমি ব্লেডটা বসাবো দেখবেন কিন্তু অটোমেটিক সিধা হয়ে যাবে মোটরটা কিন্তু চলতেছে আমার সমস্যা ছিল আমার শুধু এইটার সমস্যা ছিল এবার কি করবেন দেখেন ব্লেডটা আমি একটু দেখেন ব্লেডটা এভাবে এই যে যেখানে ছিল এই এইভাবে লাগাইবার চেষ্টা করবেন আপনি এক কাজ না এটা করতে পারেন আপনি এই দুটা ব্লেড এভাবে এভাবে ধরবেন ধরে আপনি এই স্প্রিংটা যেখানে ছিল এভাবে দেখেন যেভাবে ছিল এভাবে দৌড়ে এটা কিন্তু আপনার একটু লোকে বসতে হবে বা কিছু দিয়ে একটা সমান করে এভাবে সামনের দিকে নিয়ে আসবেন দিকে একটা বা দুটা স্ক্রুপ লাগাবেন কিন্তু টায়ার দিবেন না বেশি বা শ্যু লাগিয়ে রাখবেন দু স্ক্রুপ এভাবে শু লাগাবেন একটু বা সাপোর্ট পাওয়ার জন্য যাতে এটা ওদের এখন দেখুন আপনি এখানে এখানে কিন্তু আমার এটা বৈশাখ আছে শুধু আমার সমস্যা হচ্ছে কি আমার মোটরটা বসছে না এটাই সমস্যা মোটরটাও কিন্তু বসতে হবে আমি অটো ডিল করে নেব দেখব বসবে কি না বসবে এবার দেখেন আমার মোটরটাও কিন্তু বসে গেছে এবার আমি একটু টায়ার দেব আস্তে আস্তে টায়ার দেব দেখেন আমার মেশিনটা আমার কিন্তু চলবে এবার কী করবেন আপনি এই ক্লিপ দেখেন আমার একটা ক্লিপ আছে এই ক্লিপটা এই যে স্প্রিন আছে এই স্প্রিংটা আমার কিন্তু বসছে না সরি সেই জন্য আমি কী করবো এটা একটু হালকা উপরে উঠিয়ে সামনে নিয়ে আসবো ব্লেডটা দেখেন আমার এখানে এখন কিন্তু এটা বসে গেছে সেম সেম হয়ে গেছে দেখেন এখন কিন্তু বরাবর হয়ে গেছে এখন যদি আপনার দেখেন আপনি এই ব্লেডটা একটু সামনে আসে উপরের ব্লেডটা যদি সামনে আসে তো আপনি কী করবেন এই যে স্প্রিং আছে স্প্রিংগুলো আপনি এক কাজ করবেন এই যেখানে স্প্রিংগুলো এভাবে ধরে উপর দিকে নিয়ে এসে সাইডে নিয়ে আসবেন এবং কি এটাও নিয়ে আসবেন আর ভিডিও কিন্তু লম্বা হয় ফ্রেন্ড কিন্তু আপনাদের আমি চাই একটা ভিডিও যদি মানাই তাহলে কিন্তু আমার যাতে আপনার ভিডিওটা ভালো লাগে এবং কি আপনারা লাভবান হইতে পারেন সেই জন্য আমি সেই ধরনের ভিডিও মানাই আমার একটু ভিডিও লম্বা হয় দেখেন এখানে দুইটা স্ক্রুপ আছে একটু ডুল ডিল করে নেবেন এভাবে ডিল করে নেবেন ডিল করে দেখেন উপর থেকে আপনারা ওদিকে ডাক্কা দেবেন দেখেন আমার এটা কিন্তু নিচে শৈলে আসে এখন দেখছেন এখন ব্লেডটা কিন্তু আমার নিচে আসতেছে এভাবে ডাক্কা দিবেন সমান করে আবার টাই দিয়ে দিবেন যাতে বেশি যদি সামনে শরীর আসে আবার কিন্তু স্কেনে মানে লাগতে পারে সেই জন্য এটা এটা একটা অ্যাডজাস্ট ভালো টায়ার দিবেন যাতে যাতে সামনে আবার কখনো আসে না সেভাবে দেখুন আমরা এটা কিন্তু এবারে সূর্য আমার ব্লেডটা আছে এটা কিন্তু সোজা আছে যাতে কোনো সামনে স্ক্রিনে যাতে টাচ না হয় এবার কী করবো আমরা দেখেন এই স্প্রিংগুলো সামনে নিয়ে বসাই দেবো এই লোকে এখানে আমি বসাই দিলাম এভাবে আমি এই সেটের আমি এই এই আমি এভাবে ধরে সরি দেখেন এভাবে লোককে বসে দিলাম এবার চালু করেন দেখেন কোনো শব্দ নেই কিছুই নেই আমি আমি সবচেয়ে একটা কথা বলবো এটা আপনারা কিন্তু ওয়েল ইউজ করবেন দেখেন আমি ওয়েল দিয়েছি এখানে এক ডোপ এখানে দিয়েছি এক ডোপ এখানে এক ডোপ দেখেন এখানে মেশিনের কোনো সব পেয়েবেন না আপনারা এত ভালো চলবে মেশিনটা এত সুন্দর চলে তো আজ এই পর্যন্ত আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে এটা ভালো থাকবেন আর সব বুঝতে পারলেন বিজিআদের লোক যদি ব্যাঙ্কে যায় কীভাবে রিপেয়ার করবেন বাই টাটা